सर्वभारतीय नीट परीक्षा फिर साफल्यर मुख देखल रायगंजर कृति छात्र सृंजय राय। रायगंजर उकिलपाड़ार बासिंदा सृंजय चलती बछर परीक्षा सर्वभारतीय स्तरे 417 रैंक अर्जन करेछे। साफल्यर सुबादे डाक्तारी निये पढ़ार दरजा खुले गिएछे तार काछे। छोटबेला थेकेई दादू दीदार अनुप्रेरणाय डाक्तार हबार इच्छे तैरी हय तार, आर सेई स्वप्नके वास्तवायित करार लक्ष्ये शुरू हय कठोर परिश्रम। অবশেষে সাফল্য ধরা দেয় তার কাছে। নিট পরীক্ষায় পাশ করার সুবাদে ডাক্তারি নিয়ে পড়ার সুযোগ পেয়েছে সৃঞ্জয়। সৃঞ্জয় জানিয়েছে পরিবার, স্কুলের শিক্ষক ও কোচিং সেন্টারের অনুপ্রেরণা এবং সহযোগিতায় এই সাফল্য এসেছে। পড়াশোনা করার কোনো বাধা ধরার সময় ছিল না। নবম শ্রেণীতে পড়ার সময় থেকে এই পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। সফল হতে পেরে ভালো লাগছে। নিট 2021 পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং 417 অল ইন্ডিয়া র‍্যাঙ্ক অধিকার করেছি। কেমন লাগছে এই সাফল্যে? ভালোই লাগছে, তবে আর একটু ভালো করা যেত। এই সাফল্যের পিছনে যে বেসটা, সেটা আমার ক্লাস 19-এ থাকাকালীন রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স বাড়ির গৃহ শিক্ষকরা সবার সাফল্যের অবদান এর পিছনে রয়েছে। আপাতত MBBS এর দিকেই রয়েছি 5.5 বছর পরে, তারপরে আবার যেদিকে যেমন স্ট্রিম নেয়। যখন আমি ক্লাস 6-এ পড়তাম তখন আমার দাদু দিদা এবং এদের যে অল টাইম যে ইন্সপিরেশন, সেটা সবসময় পাশে পেয়েছি। এবং এরপরে যখন আস্তে আস্তে সিনিয়র সেকশনে উঠতে থাকলাম, বায়োলজির প্রতি যে ভালো লাগাটা, এর থেকে আমি মেডিকেল স্ট্রিমটা সৃঞ্জয়ের বাবা বিজন কুমার রায় শীতগ্রাম বিদ্যাপীঠের সহকারী শিক্ষক। ছেলের এহেন সাফল্যে গর্বিত পরিবারের সদস্যরা। বিজন বাবু বলেন, ছোটবেলা থেকেই ওর মধ্যে একটা সম্ভাবনা ছিল। আমরা চেষ্টা করেছি ওকে উপযুক্ত স্কুল ও কোচিং সেন্টারে পড়াতে। আমরা খুব খুশি, সব মিলিয়ে একজন ভালো চিকিৎসক হওয়ার স্বপ্নে আরও বহুদূর এগোতে চায় রায়গঞ্জের এই মেধাবী ছাত্রটি। খুবই ভালো লাগছে, কারণ যে কোনো পিতামাতাই তার সন্তানের সাফল্যে আনন্দ পায়, আমরাও পাচ্ছি। ছোটবেলা থেকে ওর মধ্যে আমরা একটা সম্ভাবনা দেখতে পেয়েছি, সেই জন্য ছোটবেলা থেকেই ভালো স্কুলে ভালো কোচিং সেন্টারে পড়িয়ে তাকে আমরা চেষ্টা করেছি পাশে থাকার, সাপোর্ট দিয়েছি। আগামী দিনে এখন দেখা যাক কোন মেডিকেল কলেজে সুযোগ পাচ্ছে, সেই অনুযায়ী তাকে ভালো মেডিকেল কলেজে একটা এখন ভর্তি করানো, এটাই আমাদের আগামী দিনের উদ্দেশ্য। RCTV সংবাদ, রায়গঞ্জ।